বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। আগে মা পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে, এখন আমি একা, একেবারে একা স্যার। অনেক কষ্টে লেখাপড়া শিখেছি স্যার, জন্মস্থান আমার সোনাগাছি, কিন্তু আমার পরিচয় তো দিতে পারবো না স্যার, আমার বাবার পরিচয় আমি দিতে পারবো না, আমি এদেশের নাগরিক তো স্যার। স্যার একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আপনি নাগরিক পঞ্জিতে আমার বাবা মায়ের জন্মের তারিখ এবং জন্মের স্থান জানতে চেয়েছেন। বেশ বেশ, খুব ভালো, খুব ভালো স্যার। আমি একজন রূপান্তরকামী, ছোটবেলা থেকে একটু মেয়েলি স্বভাবের, তার জন্য পৌরশলী বাবার পৌরসত্বে আঘাত লেগেছিল, দিনের পর দিন প্যান্টের বেল্ট খুলে অনেক মেরেছে, এখনো শরীরের অনেক জায়গায় সেই দাগ লেগে আছে, চাইলে দেখাতে পারি স্যার। থাকতে পারিনি বাড়িতে, মা চোখের জল ফেলতো লুকিয়ে লুকিয়ে, সহ্য করতে পারিনি মায়ের চোখের জল, বিশ্বস্ত দাদাদের ধর্ষণের শিকার হতে হতে পালিয়ে এসেছিলাম একদিন রাতের অন্ধকারে, সে অনেক বছর আগেকার কথা। আমি এদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের পঞ্জিতে আমার বাবা মায়ের জন্মের তারিখ এবং জন্মের স্থান জানতে চেয়েছেন। আর এখনো বাবা মা, তারা আমার নিজের বাবা মা নন, নিঃসন্তান থাকা যন্ত্রণায় কাতর দুটি মানুষ কোলে করে নিয়ে এসেছিল তাদের বাড়িতে, পরম স্নেহে আদরে বড় করেছেন আমাকে, অন্ধের ষষ্ঠীর মতো আমাকে আগলে নিয়ে বেঁচে আছেন তারা। ছোটবেলায় কোনোদিনই জানতে পারিনি ওরা আমার নিজের বাবা মা নন। একদিন মা আমাকে সত্যিটা বলে দিয়ে খুব কেঁদে বলেছিল আমাকে ছেড়ে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।